কাউন্ট নাউন যখন সাবজেক্ট রূপে ব্যবহার করা হয় তখন ভারটি সিঙ্গুলার অর্থাৎ এক বচন ও প্লুরাল অর্থাৎ বহু বচন হতে পারে আমরা জানি যে কাউন্ট নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল দুটো রূপ আমরা পাই সুতরাং ভারটাও সেই সিঙ্গুলার হলে রকম ভাবে ব্যবহার করতে হবে আর প্লুরাল হলে সেইভাবে ব্যবহার করতে হবে যেমন দেখো দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল এখানে ফ্লাওয়ার সিঙ্গুলার নাম্বারে আছে সেই কারণে আমরা ইজ ব্যবহার করছি আবার ফ্লাওয়ার্স আর বিউটিফুল এখানে ফ্লাওয়ার্স প্লুরাল নাম্বারে আছে সেই কারণে আমরা আর ব্যবহার করছি এইভাবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কাউন্টেবল নাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করি আমরা তখন তার সিঙ্গুলার অথবা প্লুরাল কি ফর্মে আছে সেই অনুযায়ী আমরা ভার্বে ব্যবহার করি আনকাউন্টেবল নাউনকে বা আনকাউন্ট নাউনকে সিঙ্গুলার বা এক বচন রূপে ধরা হয় তাই তার আগে এ এন দা বসানো হয় না যেমন কপার ইজ আ মেটাল দেখো কপারের আগে এ এন দা কিছুই বসানো হয়নি কারণ কপারকে আমরা কাউন্ট করতে পারি না আবার দেখো হি লাইক টি সে চা পছন্দ করে টি এর আগে আমরা এ এন দা কোনো আর্টিকেলই বসাইনি কারণ কি চাকে আমরা কাউন্ট করতে পারবো না তাহলে আনকাউন্টেবল নাউন বা আনকাউন্ট নাউন সিঙ্গুলার হিসেবে ধরা হয় এবং এর আগে আর্টিকেল ব্যবহার করা হয় না এই নিয়মগুলো তোমরা শিখলে এগুলো ভালো করে পড়বে আশা করি সবাই বুঝতে পারবে তাহলে আমরা আজকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন বা কাউন্ট নাউন এবং আনকাউন্ট নাউন শিখলাম আমরা পুরো নাওটাই পড়ে ফেললাম মোটামুটি যদি কোথাও কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে আমার থেকে তোমরা বুঝে নিও সবাই ভালো থাকবে ওকে বাই